नमस्कार बंधुरा पापियास कुकिंग एंड लाइफस्टाइल चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी इलिश माछेर पोलाव तैरी करे देखाबो आपनादेरके। तो आमार एई भिडियोटा ना टेने शेष पर्यन्त पुरोटा देखबेन, भालो लागले लाइक कमेंट शेयर करबेन आर आमार संगे थेके देखते थाकुन आमी किभाबे इलिश माछेर पोलावटा तैरी करछि। आज के इलिश माछेर पोलाव बानाबार जोन्नो आमी एई बाटिटार आड़ाई बाटी गोविंदभोग चाल निये निएछि। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। দেখুন আমি চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম জল নেই কিন্তু। এবার আমি এই থালাটার মধ্যে এইভাবে পাতিয়ে রাখব যাতে চালটা একটু শুকিয়ে যায়। আর গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে লাগে না, একবার ধুলেই হয়ে যায়। ইলিশ মাছের পোলাও রান্না করবার জন্য প্রথমে ইলিশ মাছটা রান্না করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরম করে নিয়েছি। নিয়ে আমি কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। যেহেতু পোলাও হবে একটু ঘি না দিলে তো হবে না, এবার পুরো ঘি দিয়ে তো করলে খেলে ক্ষতি হবে, কারণ যেহেতু ইলিশ মাছ সেই জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা আমার ভাজা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। দেখুন এখানে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ বাটাটা এই কুচানো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ বাটাটাও 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার 2 চামচ আদা বাটা দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে নারকেলের দুধ দেব। আমি এই বাটিটার 1 বাটি নারকেলের দুধ নিয়েছি, দুধটা দেখুন বেশ ঘন কিন্তু। আমি এখান থেকে অর্ধেকটা নারকেলের দুধ দিয়ে দেব। চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এই নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। জিরের গুঁড়োটা আর লঙ্কার গুঁড়োটা আমি পরে দিলাম, এই জন্য আমি এতে কাঁচা জল দেব না, সেই জন্য আমি নারকেলের দুধ দিয়ে এটা কষিয়ে নেব। দেখুন নারকেলের দুধ দিয়ে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি ইলিশ মাছটা মশলার মধ্যে দিয়ে দেব। আমি মাছটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি মাছটা একটু আস্তে করে উল্টিয়ে দেব। আমার মাছগুলো আস্তে করে উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এবার আমি
আর যে অর্ধেকটা নারকেলের দুধ ছিল সেই নারকেলের দুধটা দিয়ে দেব। আমি আবারও হাফ বাটি নারকেলের দুধ দিলাম, মানে দেড় বাটি নারকেলের দুধ দিয়েছি। এক চামচ চিনি দিলাম, দুটো পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটু আস্তে আস্তে নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেব। দেখুন আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এই 10 মিনিটের মধ্যে, যখন 5 মিনিট হয়ে গেছে, আমি কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছি যাতে মাছটা তলায় লেগে না যায়। দেখুন আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি এইভাবে করছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রসুন দিতে পারেন। আমি ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ, গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ, যার জন্য রসুনটা দিই না। এবার আমি মাছটা নামিয়ে রাখব। মাছ নামিয়ে রেখে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা একটু বড় আছে। আর কড়াই গরম করে কিছুটা রিফাইন তেল দিয়েছি। আবারও আমি এই তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তিন চামচ পেঁয়াজের রস দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের রস আর আদা বাটাটা একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে না যায়। পেঁয়াজের রস আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে মাছটা রান্না করে রেখেছিলাম তার থেকে গ্রেভিটা তুলে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা এতে দিলে পোলাওতে মাছের সুন্দর গন্ধটা চলে আসবে। আর তার সঙ্গে পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমি দুটো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কারণ আমার বাড়িতে কেউ ঝাল খায় না, যার জন্য আমি একটু ঝালটা কম দিই। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব। 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে দেব যাতে এই ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন নারকেলের দুধ দেওয়া ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 2.5 বাটি চাল আছে, তো 2.5 বাটি চাল যখন, তখন আমার 5 বাটি জল দিতে হবে বা নারকেলের দুধ দিতে হবে। আমি 3 বাটি দিয়েছি, 2 বাটি জল দিয়েছি, 1 বাটি নারকেলের দুধ দিয়েছি, আরো 2 বাটি নারকেলের দুধ দেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে চালটা এই ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। চালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি বাকি যে 2 বাটি নারকেলের দুধ ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের দুধ আর চালটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখানে দেখুন একটু গরম মশলা আছে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটু জৈত্রী ফুল আছে। তো আমি এই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এবার আমি এই গরম মশলার গুঁড়োটা পোলাওয়ের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দেবো উল্টে পাল্টে। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে মাছটা রান্না করে রেখেছিলাম সেই মাছটা পোলাওয়ের ভেতরে দিয়ে দেব। দেখুন এইভাবে একটু গর্ত করে করে এই গর্তের মধ্যে মাছটা বসিয়ে দিতে হবে। আর যেটুকু গ্রেভি ছিল আমি সব মাছের উপরে একটু একটু করে দিয়ে দিলাম। মাছ গ্রেভি সব দেওয়া হয়ে গেছে, আমি আবারও 4-5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমার দেখুন ইলিশ মাছের পোলাওটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের পোলাওটা একদম রেডি করা হয়ে গেছে। তো আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, নিজেরাও খাবেন, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকে আমার ইলিশ মাছের পোলাও রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।